from up here. The world seems small. We can sit together. It's so beautiful. Hello, friends. এখন আমি হাঁটছি চাংমাইয়েরই একটা গ্রামের ভেতর দিয়ে হিল স্টেশন এবং তার বিভিন্ন ছোট ছোট গ্রাম। গ্রামগুলো কি মারাত্মক সুন্দর, একদম পাহাড়ের মাঝখানে পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি, কটেজ টাইপের, এবং তার মাঝখান থেকে সুন্দর করে রাস্তা করা। কি অদ্ভুত হবে এই ছোট্ট ছোট্ট গলির ভেতরেও কি সুন্দর পিচের রাস্তা করা আছে, মানে ফেসিলিটিস সব জায়গাতে। যাই হোক, আমি এই গ্রামের ভিতর দিয়ে হাঁটছি, শুনলাম সামনে রেখে একটা সুন্দর ওয়াটারফল আছে, সেটা দেখার জন্য যাচ্ছি। দেখি কি দেখা যায় সেখানে গিয়ে। কথায় বলে কষ্ট না করলে নাকি কেষ্ট মেলে না। সকাল থেকেই চাংমাইয়ের বিভিন্ন লোকাল ভিলেজগুলো এক্সপ্লোর করছিলাম, ওপরে উঠতে খুব কষ্ট হচ্ছিল। তারপরে ভিলেজগুলো এক্সপ্লোর করতে 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 হঠাৎ করে পৌঁছে গেলাম আমি একটা ওয়াটারফলের সামনে। ওয়াটার ভিউ, জাস্ট ওয়াটার ভিউ। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই সেই চাংমাইয়ের ওয়াটারফল যার সামনে আমি এখনও বসে আছি। বিশ্বাস করো, আমার একদম উঠতে ইচ্ছা করছে না। তো এখন আমি এই জলে নেমে স্নান করব, যদিও একটা ড্রেস রয়েছে, সো হোয়াট, কী হয়েছে, যেতে যেতে এই জলটা গায়ে শুকিয়ে যাবে, কোনো চাপের ব্যাপার নয়। কিন্তু আমি এই স্টিকি ওয়াটারফলে স্নান তো করবই। বস, I'm just sitting here, I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. Meant to be in the great outdoors, forever free. এতক্ষণ ছিলাম ঠিক প্রকৃতির কোলে, চতুর্দিকে জঙ্গল, ওয়াটারফল, স্নান করলাম। বিশ্বাস করো, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। প্রকৃতি এত সুন্দর হতে পারে, এখানে না আসলে তো জানতেই পারতাম না। এখান থেকে নিয়ে যাচ্ছি এমন একটা স্মৃতি, জীবনে যখন আবার দুঃখ পাবো, জীবনে যখন আবার মনে কষ্ট আসবে, কিছুক্ষণ এই দৃশ্যটার কথা ভাবব, মনে হয় দুঃখটা ভ্যানিশ হয়ে যাবে। তো এখন বিকেল 4টে বেজে গেছে, আড়াই ঘন্টা এই জঙ্গলে ছিলাম। থাইল্যান্ড অ্যাকচুয়ালি, কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি থাইল্যান্ডকে তুমি জানতে চাও বা বুঝতে চাও, তোমাকে থাইল্যান্ডের এই ছোটো ছোটো গ্রামগুলোতে ঘুরতে হবে, থাইল্যান্ডের এই জঙ্গলে আসতে হবে। তুমি তবেই রিয়েল থাইল্যান্ডের বিউটিটাকে এক্সপ্লোর করতে পারবে। তো এখন স্টিকি ওয়াটারফল থেকে চলে যাওয়ার কথা।